হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি কথা বলবো বলিউডের মাচ 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 অ্যাওয়ার্ডেড একটা মুভিকে নিয়ে, যার নাম হচ্ছে বিক্রম বেদা। সত্যি বলতে শুধুমাত্র আমি কেন, প্রত্যেকে কিন্তু এই সিনেমাটাকে নিয়ে একটা দুর্দান্ত লেভেলের কিন্তু এক্সাইটেড ছিল। এবং সেক্ষেত্রে আমি বলবো আমার ক্ষেত্রে কিন্তু সেই এক্সাইটমেন্টটা কিন্তু 110% কিন্তু ফুলফিল হয়েছে। আমার এই সিনেমাটা কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং সত্যি বলতে এখানে ঋত্বিকের পারফরমেন্স কিন্তু সেরা লেগেছে। ঋত্বিকের লুক বলি এবং ঋত্বিকের অ্যাটিটিউড বলি, ডায়লগ ডেলিভারি বলি, তার পারফরমেন্স বলি, তার অ্যাকশন সিকোয়েন্সেস গুলো বলি, প্রত্যেকটা জায়গায় ঋত্বিক জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং সাইফ আলী খানও জাস্ট দুর্দান্ত। সো এখানকার মেন লিড কাস্টে কিন্তু রয়েছে আমাদের ঋত্বিক তো আছেই, সাইফ আলী খান আছে, রাধিকা আপ্টের আছে, অ্যান্ড হুইচ ইজ ডাইরেক্টর বাই পুষ্করণ গায়ত্রি। সো এটা কিন্তু আমরা সবাই জানি যে এটা কিন্তু একটা অফিসিয়াল রিমেক অফ বিক্রম বেদা, যেখানে কিন্তু আমাদের মেন লিড রোলে কিন্তু ছিল আমাদের বিজয় সেতুপতি এবং আর মাধবন। এবং এখানকার গল্পটা নিয়ে কিন্তু আর এক্সট্রা করে কিন্তু বলার কিছু নেই, অনেকে কিন্তু বিক্রম বেদা অ্যাটলিস্ট দেখে ফেলেছে। এবং আমি বলবো যে বলিউড প্রচুর প্রচুর কিন্তু রিমেক করছে, কিন্তু সেই জায়গায় রিমেক তো এইরকম হওয়া উচিত। এবং এটা মনে হয় যে এটা বক্স অফিসে জাস্ট একটা আগুন লেভেলের কিন্তু কালেকশন করতে চলেছে এবং এটা করবেই। এবং এটা যদি বক্স অফিসে কালেকশন না করে, আর কোনো সিনেমা কিন্তু বক্স অফিসে কালেকশন করতে পারবে না। এবং এটা সেই লেভেলের কিন্তু একটা কাজ হয়েছে। এবং এখানকার যে এক্সিকিউশনটা এতটাই সুন্দর, এতটাই দুর্দান্ত যে কি বলবো। এবং এখানকার এই সিনেমাটার আমার কিন্তু কোনো রকম দিক কিন্তু নেগেটিভ লাগেনি, প্রতিটা সেকশন আমার কিন্তু পজিটিভ লেগেছে। বিশেষ করে আমি বলবো এখানকার পারফরমেন্স জাস্ট চূড়ান্ত লেভেলের হয়েছে। আমি বলবো যে এখানে ঋত্বিক এবং সাইফ আলী খান কিন্তু এখানে বিজয় সেতুপতি বা আর মাধবনকে কিন্তু কপি করেনি, তারা কিন্তু নিজের মতো করে নিজের মানে একইভাবে কিন্তু নিজের মতো করে কিন্তু বিক্রম এবং ভেদার কিন্তু প্লে করেছে। এবং এটা বলবো এই সিনেমার একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্লাস পয়েন্ট। এবং সেকেন্ড বলবো এখানকার মানে রাধিকা আপ্টেও কিন্তু দুর্দান্ত। এবং রাধিকা আপ্টে আমরা জানি যে তিনি একজন খুব ভালো একজন অভিনেত্রী এবং তার কাজ আমার খুব ভালো লাগে। এখানে রাধিকা আপটেও কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং এখানকার মিউজিকের কাজটা কিন্তু দুর্দান্ত। এবং বন্দে যে গানটাকে, এবং এই গানটা কিন্তু এই সিনেমাটার একটা ইউএসপি আমরা বলতে পারি। এবং এমনভাবে মানে প্রতিটা জায়গায় মানে যেভাবে গানটাকে ইউজ করা হয়েছে সেটা কিন্তু জাস্ট মারাত্মক, এবং সেই সিনটাকে জাস্ট একটা অন্য লেভেলে কিন্তু পৌঁছে দিচ্ছে। এবং এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু এই সিনেমাটার একটা মেন ইউএসপি আমি বলবো। এবং থার্ড পয়েন্ট আমি বলবো এখানকার সিনেমাটোগ্রাফি এবং অ্যাকশন সিকোয়েন্সেস। এখানে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে এবং প্রতিটা অ্যাকশন সিকোয়েন্সেস কিন্তু ওয়েল ডিজাইন্ড এবং ওয়েল মেড, দুর্দান্ত ভাবে কিন্তু অ্যাকশন সিকোয়েন্সেস গুলোকে এখানে করা হয়েছে। এবং সবার লাস্টে আমি বলবো যে এখানকার যে যে অ্যালকোহলিয়া যে গানটা ছিল সেই গানটার কিন্তু সত্যি বলতে জঘন্য, এবং নাচটা কিন্তু অ্যাটলিস্ট ভালো। এবং তোমরা যখন হলে যখন দেখবে এই নাচটা তোমাদের কিন্তু দারুণ লাগবে। সো ওভারঅল আমি বলবো এই সিনেমাটা কিন্তু একটা পুরোপুরি মাস মাস একটা মুভি। তোমরা যাও হলে, যাও হলে গিয়ে এটাকে জাস্ট এনজয় করো। এবং যারা অ্যাটলিস্ট প্রথমবার দেখছো তাদের তো অবশ্যই অবশ্যই ভালো লাগবে, অ্যাটলিস্ট আমি এটুকু বলতে পারি। এবং তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।